ভালো হয় সিকোয়েন্সটা সুন্দর হয় তাই না এখান থেকে তারপর কোন গানটা শুনবো আমি এবার যে গানটি গাইবো আমাদের বাংলাদেশের কিংবদন্তি একজন কণ্ঠশিল্পী যিনি বর্তমানে সিঙ্গাপুরে অসুস্থ আছেন আমাদের শ্রদ্ধেয় এন্ড্রু কিশোর গানটি সুর করেছেন এবং লিখেছেন আমাদের শ্রদ্ধেয় আমদিম দাস বুলবুল ভাই উনি আমাদের মাঝে নেই বর্তমানে কিন্তু অনেক অসংখ্য গান রেখে গেছেন অনেক ভালো ভালো গান রেখে গেছেন তো শ্রদ্ধেয় এন্ড্রুদার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করছি ইনশাল্লাহ উনি আমাদের মাঝে ইনশাল্লাহ আবার ভালো হয়ে ফিরে আসবেন ইনশাল্লাহ দাদার একটা গান দিয়ে শুরু করছি কিংবদন্তিটি শুনি গানটি আর একটা গান সেদিন থেকে রানী জীবন গান
কি ভীষণ রকম আবেগ ঘন একটা গান, মানে একজন যিনি লিখেছেন মানে আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যার, ওনার সৃষ্টির মধ্যে উনি তো আজীবন বেঁচে থাকবেন, আর